মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। শিমুল বল, তুই তো এটাই চেয়েছিলি। এটাই চেয়েছিলাম। কষ্ট হচ্ছে তাই না? না না, কষ্ট কেন হবে? না তোকে দেখে মনে হচ্ছে। মিথ্যে বলবো না, এতদিনের একটা সম্পর্ক তো পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে, একটু তো খারাপ লাগছে। কিন্তু আমি এটাও জানি তুই রূপরেখাকে নিয়ে খুব সুখী হবি। হ্যাঁ আসলে আমিও জানি সেই টানা পোড়েনটা নিতে পারছিলাম না, হ্যান্ডেল করতে পারছিলাম না। জানিস সত্যি কথা বলতে আমার খুব খুব অস্বস্তি হচ্ছিল, মন মানতে চাইছিল না। কিন্তু যে বললাম আমার কাছে আর উপায় ছিল না, মা বললো তাই যেতে হলো মাকে খুশি করার জন্য। বাই দ্য ওয়ে জানিস রূপরেখার সাথে দেখা হওয়ার আগে আমার অফকোর্স রূপরেখার বিষয়ে একদমই ধারণা ছিল না, ও কেমন কি ধরনের। ও ন্যাকা নয়, ও খুব খুব স্ট্রেট ফরওয়ার্ড, ও খুব সোজা সুজি কথা বলতে পছন্দ করে, আর ওর যেটা চাই সেটাও পরিষ্কার বলে দেয়। এটা জানিস আমি মানে ও যে শর্তগুলো আমাকে দিয়েছে, ও যখন সবার মাঝখানে বসেছিল আমি ভাবতে পারিনি ওই শর্তগুলো আমাকে দিতে পারে। তারপর ও এটা খুব ক্লিয়ারলি বলে দিল যে ও আমার সাথে আলাদা কথা বলতে চায়। জানিস এরকম ধরনের মেয়ে আমাদের সমাজে খুব একটা দেখা যায় না। বেশিরভাগ লোকজনই কি করে ভাবে একরকম, মুখে বলে অন্য কথা, ওর উল্টো কথা। আর সেখান থেকেই আমার ওকে দেখে মানে রূপরেখাকে দেখে এটা মনে হয়েছে যে ও খুব সিম্পল, যেটা ভাবে সেটাই বলে, চেয়ে নেয় কিছু দরকার হলে। আর অফকোর্স ওর চাওয়াটাও খুব একটা আনন্যাচুরাল কিছু নয়, অস্বাভাবিক কিছু নয়। রূপরেখা তোর নতুন আবিষ্কার, আমি জানি তো তোর এখন রূপরেখাকে নিয়ে কথা বলতে খুব ভালো লাগবে। কিন্তু তার মানে তো এটা নয় বল যে আমি ভালো শ্রোতা হতে পারবো, আমার সবসময় ওর কথা শুনতে ভালো লাগবে। আমি তো বললাম তোকে ও খুব ভালো মেয়ে, তুই খুব সুখী হবি, সেটা বুঝি এনাফ নয়? এরপর বাকি জীবনটা তুই চলবি শিমুল, আমি তোকে চালাবো, তোর সঙ্গে ঝগড়া করব না, তোর উপর অভিমান দেখাবো না, তোর সঙ্গে আমার দেখাই হবে না। কিন্তু তুই জানবি আমি সুখের সৌরভে ভেসে যাচ্ছি, এটা তুই সারা জীবন দেখবি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।